তো যাক গাইজ, আমরা চলে এসেছি আমাদের লেজেন্ডারি আপু যেখানে কোনো মেয়েদেরই নেওয়া হয় না, কি মনে করেন আপনারা? মেয়েরা নোব, মেয়েরা খেলা পারে না? যদি এরকম মনে করে থাকেন তাহলে আমার গেম প্লে আজকে আমি আপনাকে দেখাবো। আমি নিজে আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার গিল্ডের যে কোনো হিপ হপ হোক, সাকুরা হোক বা যে কোনো বান্ডেল হোক নিয়ে আসেন, চারটা প্লেয়ারকে আমি একা পিঠাই দিবো। আপনি আমার গেম প্লে সম্পর্কে কোনো ধারণাই নাই, আপনি খেলেনই নুব মেয়েদের। শেষ তো আপুর হিপ হপ পিটানোর খুব শখ হয়েছে, আবার সে BD71 গিল্ডে ঢুকতে চাই। চলো আপুর ট্রায়াল নেওয়া যাক আজকের ভিডিওতে। আপু তুমি 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 ই পাঠাইছিলে না ভিডিও? তুমি পাঠাইছিলে না? হ্যাঁ পাঠাইছি তো। আরে পাঠাইছি তো লল ভাই, শুনো শুনো, এই আমাদের সাথে এই যে আমাদের BD71 প্লেয়ারও লাগবে না, আমাদের এখানে এমনিতেই কিছু প্লেয়ার আছে যারা হিপ হপ টিপ হপ ক্রিমিনাল বান্ডেল আছে, ঠিক আছে? ওয়ান ভার্সেস ফোরে ফালাই দিতেছি তোমারে, নিজের মতো করে খেলা নাও। হ্যাঁ যোগ্যতা দেখানোর খুব শখ না, যে যোগ্যতা দেখাবা বলছো, আবার মেয়ে পিসি প্লেয়ার তো আসো, ঠিক আছে? ওয়ান ভার্সেস ফোর প্লেয়ার হইলেই হয়, আমার সমস্যা নাই, প্লেয়ার হইলেই হয়। ভালো প্লেয়ার আইনেন, নুব টুব আইনেন না, পরে বলবেন যে ওরা নুব ছিল তাই পিটাই দিছো। আচ্ছা আচ্ছা, আপনি তো দেখেন নাই। আচ্ছা সমস্যা নেই, আমি কাজ শুরু করি, তোমার সাথে বাড়তি কথা বলে লাভ নেই। তো গাইজ আমরা চলে এসেছি আমাদের সেই মেন লেজেন্ডারি মেয়ে, যে কিনা ওয়ান ভার্সেস ফোর হিপ হপ করার চ্যালেঞ্জ দেয়, তারে ওয়ান ভার্সেস ফোর করাইতে ওই সাইডে গাইজ আমাদের আল্লাহ ক্রিমিনাল বান্ডল, সাকুরা বান্ডল সব কিছু আছে। আচ্ছা আপু আমার একটা কথা বলো, তুমি খেলতেছো, খেলতে খেলতে একটা কথা বলো, তুমি পিসিতে খেলো কবে থেকে? 2 বছর। ভাই তুই 2 বছর ধরে পিসিতে? লল দিছে প্রথম, কেইসা লাগা কেইসা লাগা? প্রথম রাউন্ড এটা ছাড় দিছি, বাচ্চাদের নালা কান্না করে দিবে তো। আচ্ছা আচ্ছা প্রথম রাউন্ড ছাড়, আচ্ছা ঠিক আছে প্রথম রাউন্ড ছাড়, না বুঝতে পারছি বিষয়টা। বলতেছি 2 বছর পিসিতে খেলো, 2 বছরে আমার সাথে পরিচয় কেমন হয় নাই, তুমি কই ছিল 2 বছর? খেলা দেখাইতেছি, দাঁড়ান আপনি। আচ্ছা খেলা দেখাও, সমস্যা নাই, আমরাও দেখি খেলাধুলা যাবেন নাকি আপা? তো ডর লাগে, দেখেন না মাইর খেয়ে প্যাক করে নিছে এনিমি। সমস্যা নেই, আপনি আপনার পিসি কেটে কেটে দিছিল আপু, আর আপনি যে নাম ইওর মম দিয়ে কি বোঝাতে চান আপনি? ছেলেরা ড্যাডি দিতে পারলে মেয়েরা মম দিতে পারবে না? বা ভাই লল, জি জি মান, জি 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 ভাই, ওই বাড়ি মানে লাস্টার কে কে আপু, হাউ ওয়াজ ইট আপু? আপু অলরেডি 3টা রাউন্ড মার খাওয়া গেছে, তারপরে মানে ভাই ফয়সাল ভাই আনডাউটলি ভালো খেলতেছে, হালকা পাতলা ঠিক আছে মানতেছি, বাট অ্যারোগেন্স কেমন জানি লাগছে তার কথাই, এটা ঠিক না। আপনি এত অ্যারোগেন্স নিয়ে কথা কেন বলছেন, আপনি কেন এইভাবে? ও ভাই ভাই ভাই, এটা তো খেপা গেছে ভাই, আপনারা খেলাই পারে না, মেয়েরা খেলা পারে না, এটা না ইতিহাস যত। হ্যাঁ ঠিক আছে দেখছি, বাট ইটস ওকে ভাই, আমরা ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশন। ও এবার বলেন ওয়ান ভার্সেস ফোর কি মনে করছিলেন আপু? দেখেন ওরা ব্যাকগ্রাউন্ডে লাকিলি, আচ্ছা না ঠিক আছে ভালো খেলছেন, এটা অস্বীকার করব না, ভালো খেলছেন, বাট মাস দিতে আছে যতটুকু বুঝতাছি। ও আপনি ট্রাই
আর ভাই 1 ভার্সেস 4 হ্যাঁ 1 ভার্সেস 4 করবে না পু সমস্যা নাই দাঁড়ান না ভাইয়া এত ও আপু আপু কি AWM চালান নাকি আপনি AWM নিছেন আমি সব পারি আচ্ছা ও বাংলা ডন তো ডন না না মেয়েদের ডন বলে বাংলা না কি বলে রে আচ্ছা সেটা দেখা যাক এখনো রাউন্ড পড়া আছে ভাই দেখতেছি আপু সে পারে মম চালাইতে পারতেছে ভালো চালাইতে পারতেছে দিস ইজ গুড বাট বেচারি যে মারগুলা খাইছে এটাই কষ্টকর বিষয় আপু কি ব্যাপার আপনার কয়েক কোটি ওয়াল কেন ফার্স্ট ওয়াল মেন বাজে ভাইয়া অনেক বাজে নেট ও আচ্ছা 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 ঠিক আছে হারলে বলবেন যে নেটের বাহানা দিচ্ছে না আসলে আমরা জীবনেও বলবো না আপু নেটের বাহানা দিয়েছে কখনো বলবো না তবে গাইস হ্যাঁ সে কেমন খেলছে এটা বিচার করবেন না বিচার করে আমি সবসময় আপনাদের ডিসিশনটাকেই সেরা মনে করি আমার সাথে যদিও আমাদের বিডি চ্যানেল লিডার ফয়সাল ভাই বসে খেলা দেখতেছে ফয়সাল ভাই খেলা কেমন লাগছে তোমার কাছে অ্যাজ এ ফিমেল প্লেয়ার অনেক ভালো ছিল মেয়ে হিসাবে যথেষ্ট ভালো খেলে সো কমেন্টে জানাবেন যে তাকে বিডি সেমিনারে নেওয়া যায় কি না আর একটা কমেন্ট করবেন শায়েকের সাথে তার ওয়ান ভার্সেস ওয়ান করানো যায় কিনা কষ্ট হচ্ছে ভাই ও ভাই আচ্ছা আপু খারাপ মোমেন্ট আছে ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কিছু আপনি ডাকতেছি না বাট নট ব্যাড অ্যাকচুয়ালি টু বি অনেস্ট রানি হয়ে যাইবো ভাই বাংলাদেশে এরকম পিসি প্লেয়ার মেয়ে আমি মানে এতদিন পাই নাই কেমনে কারণ আমি মোস্টলি সবাই রে চিনি কিরে ভাই এর বেশি ভালো খেলতেছে না হঠাৎ কইরা এ ভাই জোন ফাইট নিব নাকি ভাই ভাই আপে ভাই ভাই স্নাইপার কুইন নাকি আল্লাহ যা ভাই ক্যাপচার ভাই আচ্ছা আপনার আইডি আপনার আইডিতে আপনি মানে আপনি খেলতাছেন তো আসলে ছেলেরা তো রাশি দেয় না কিভাবে খেলবো এরকম আসলেও মেয়ে ভাই ভাই বাংলাদেশে যদি এরকম আরো দুই চারটা মেয়ে প্লেয়ার থাকতো ভাই বাংলাদেশে এটা পুরো মেয়েদের স্কোয়াড হয়ে যাইতো পুরো আগুন ধরে একটা স্কোয়াড হয়ে যাইতো
ছেলে হলো বুঝতাম না, ঠিক আছে, বাট এফ বাই মেয়ে আমি জান্নাত গেমিং এর লোরে দেখছি ভালোই খেলে মোটামুটি, বাট এরকম লেভেলের আছে বাংলাদেশ জোর ছিল, ওটাও জোর ছিল ভাই, ওই যে ওয়ান টেপ দিয়ে আমার সই করে নাই, এত তাড়াতাড়ি ওয়ান টেপ মারছে ভাই, এরা তো পুরো প্যাকেজ স্নাইপ ইউজ করতেছে, ওয়ান ট্যাপ ইউজ করতেছে, জি জি ওয়ান, গুড নাইট ব্রাদার, গুড নাইট আপু, শুনেন যাই হোক আপনি খেলছেন কেমন এটার বিচার ফয়সাল ভাই দেখছে, আবার অডিয়েন্সও দেখছে ভাই, সবাই কমেন্টে বইল, আর তাছাড়া সাইকের সাথে ওয়ান ভার্সেস ওয়ান করাইতে হবে কিনা এটাও বইল, আর ফয়সাল ভাইয়ের কাছ থেকে তো অবভিয়াসলি আমি ডিসিশন শুনবো, ফয়সাল ভাইয়ের যে গিল্ডে ঢোকানোর ব্যাপারে ফয়সাল ভাইয়ের কি মতামত, বাট গাইজ কেমন লাগছে আমার জানাও, সাবস্ক্রাইব করে দিও গাইজ।